খেলাধুলা জগতের সদ্যপ আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। নুয়ান থুসারার হ্যাট্রিক আর বিধ্বংসী বোলিংয়ে 175 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মহা ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কা দেওয়া 175 রানের টার্গেটের মধ্যে কুশল ম্যান্ডিস করেছিলেন আজ 55 বলে 86 রান। শেষ দিকে দাসুন সানাগ এবং হাসারাঙ্গার কন্ট্রিবিউশনে দারুণ লক্ষ্য দাঁড় করিয়েছিল বাংলাদেশের সামনে। এমন রানের টার্গেটে খেলতে নেমে প্রথম 6 ওভারেই 5 উইকেট হারিয়ে 25 রান করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। এত ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের পরেও শেষ দিকে তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন দেখিয়েছেন ব্যাটিংয়ে তিনিও কতটা পারদর্শী। জাতীয় দলের সুযোগ পেয়েই নিজের যোগ্যতা দেখিয়েছেন বাংলাদেশ ক্রিকেট ভক্তদের। দলের সবার ব্যাটিংয়ের যেখানে এমন হাল, সেখানে আজ অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। তার খেলা ভীষণ পছন্দ করেছেন সাকিব আল হাসান, তাই তো লাইভে এসে টি-20 বিশ্বকাপের জন্য তাকে প্রস্তুত হতে বলেছেন। সাকিবের ভিডিওটি ইতিমধ্যেই লিঙ্কডইনে ছড়িয়ে পড়েছে। এ ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই।